ছোট্ট বন্ধুরা আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাদ্য খাই রুটি তরকারি তারপর ডিম ডিম তরকারি ডিমের অমলেট বিভিন্ন রকমের পদার্থ আমরা সারাদিনে খেয়ে থাকি তোমরা কি কখনো ভেবেছো যে এগুলি কোথা থেকে আসে প্রথমত এগুলি উদ্ভিদ কিংবা প্রাণী থেকেই আমরা পেয়ে থাকি তাহলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর অন্তর্গত প্রথম অধ্যায় তথা খাদ্য আসে কোথা থেকে তাহলে আমরা যেসব খাদ্য খাই যেমন ধরো রুটি সেই রুটি বানাতে কী কী লাগে রুটি বানাতে জল লাগে লবণ লাগে আটা লাগে এগুলি হচ্ছে ওই সব উপাদান যে উপাদানগুলোকে ব্যবহার করে আমরা রুটি তৈরি করতে পারি রুটির মতো আমরা যেরকম নিরামিষ তরকারি তৈরি করি তাতে দেখা যায় লবণ তরকারি জল এবং মশলা লাগে এগুলি হচ্ছে ওই পদার্থ যেই পদার্থ বা উপাদানগুলিকে ব্যবহার করে আমরা এরকম তৈরি করতে পারি এগুলির মতো আমরা সারা দিনে বিভিন্ন রকমের খাদ্য খেয়ে থাকি এবার কথা হচ্ছে এই ধরনের খাদ্যবস্তু যে থাকে তাদের কি উৎস বা তারা কোথা থেকে আমরা পেয়ে থাকি যেমন ধরো আমার কাছে একটি ছবি আছে সেই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা এমন একটি খাদ্য বা এমন কিছু খাদ্য আছে যেগুলা উদ্ভিদ থেকে পাওয়া যায় এবং এমন কিছু খাদ্য আছে যেগুলা প্রাণী থেকে পাওয়া যায় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই মিল্ক বা দুধ এর প্রধান উৎস কী মিল্ক বা দুধের প্রধান উৎসই হচ্ছে প্রাণী প্রাণী থেকে আমরা দুধ পেয়ে থাকি সেরকম এখানে কলা দেখা যাচ্ছে সেই কলার উৎস কি উদ্ভিদ তাহলে উদ্ভিদ কিংবা প্রাণী এই দুই উৎস থেকে আমরা প্রধানত খাদ্য পেয়ে থাকি এখানে আরও কিছু প্রাণী দেহ থেকে পাওয়া যায় এমন পদার্থ বা খাদ্য দেওয়া আছে যেগুলোকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি দুধ ডিম মাংস এগুলি হচ্ছে বিভিন্ন রকমের উৎস যে উৎসগুলিকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এখন তোমরা বলতে পারো এমন কিছু কিছু খাদ্য আছে যেই খাদ্যগুলিকে আমরা বা যেই খাদ্যগুলির বিভিন্ন অংশকে আমরা ব্যবহার করে থাকি যেমন ধরো সরিষা উদ্ভিদ সেই সরিষা উদ্ভিদের দেহে উৎপন্ন সরিষার বীজ বীজ থেকে তেল তৈরি করা হয় সেই তেলকে আমরা ব্যবহার করি একই সাথে দেখা যায় সরিষা উদ্ভিদের দেহের যেই পাতা থাকে সেই পাতাকে আমরা শাক হিসেবে ব্যবহার করি ঠিক আছে এরকমই আরেকটি উৎস হচ্ছে যেমন ধরো কলা কলা উদ্ভিদ কলা উদ্ভিদের ফলকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি সেই উদ্ভিদের যে মোচা থাকে মোচাকেও আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি তেমনি কলার দেহের যে কচিকাণ্ড আছে তাকেও আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এছাড়াও বিভিন্ন রকমের শাকাশি প্রাণী আছে তারা কলা উদ্ভিদটিকেই খাদ্য হিসেবে গ্রহণ করে তাহলে এগুলি হচ্ছে বিভিন্ন রকমের উৎস যে উৎসগুলিকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তার মধ্যে কিছু কিছু উদ্ভিদ থেকে আসছে আবার কিছু কিছু প্রাণী থেকে আসছে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ কোন 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 খাদ্যগুলি আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি যেমন ধরো সরিষা শাক কুমড়ো পটল বিভিন্ন রকমের ফলমূল আপেল কমলা প্রবৃতি হচ্ছে ঐসব সব উৎস মানে ঐসব পদার্থ যেইগুলোকে আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি তেমনি ডিম দুধ মাংস এগুলির উৎস হচ্ছে প্রাণী ঠিক আছে তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করছি যে কিভাবে আমরা বা আমাদের যে খাদ্যগুলো থাকে তাদের কি কি উৎস আছে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব আজকের জন্য এতটি ধন্যবাদ ভালো থেকো